নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমার ভিডিওর শেষের দিকে অর্থাৎ যেখানে আমার স্পিচ বা বক্তব্যটা শেষ হবে ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র যে মন্ত্র জপ করলে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যা থেকে তুমি এবং তোমার পরিবারের যে কোনো সদস্য হান্ড্রেড পার্সেন্ট নিজেকে মুক্ত করতে পারবে মহামন্ত্র ইয়েস দর্শক যে মন্ত্র জপ করার নির্দিষ্ট স্থান পাত্র সময় কিচ্ছু নেই যে কোনো দিন যে কোনো সময় যতবার খুশি এই মন্ত্র জপ করতে থাকো আসছি আজকের টোটকায় যে এইখানে হাত রেখে শুধুমাত্র একটা মন্ত্র বলে দিন আপনার আপনার পার্টনার কথাই মেনে চলবে চলুন জেনে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কী করতে হবে প্রথমত বলি এই ক্রিয়াটা সোমবার বুধবার অথবা শুক্রবার যে কোনো একদিন এই ক্রিয়াটা করা যাবে পরপর দুদিন এই ক্রিয়াটা করতে হবে কি করবে না প্রথমে একটা লাল কালির পেন ডট পেন হতে পারে জেল পেন হতে পারে বা স্কেচ পেন হতে পারে সংগ্রহ করে রেখে দিলে সারা দিনের তোমার যে কাজ কর্ম সমস্ত কিছু সারলে তুমি খাওয়া দাওয়া করলে রাত্রেবেলায় যখন তুমি বিছানায় শুতে যাচ্ছ বিছানায় বসবে বিছানায় বসে কি করবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বিছানায় বসলে বিছানায় বসে লাল কালির স্কেচ পেন অথবা জেল পেন দিয়ে পুরুষ হলে নিজের ডান হাতে লিখবে নিজের নাম এবং বাম হাতে লিখবে তোমার পার্টনারের নাম পুরো নাম লিখতে হবে এখানে প্রশ্ন করতে পারো গুরুজি না পুরো নামের প্রথম অক্ষরটা হয়তো যারা আমরা ডান হাতে লিখি বাম হাতে পেনটা ধরে লিখতে অনেক সময় অসুবিধে হয় তবু একটু চেষ্টা করবে ঠিক এই জায়গাটায় এই কাঁধ থেকে কোন মধ্যে যে কোনো জায়গায় পুরুষের ক্ষেত্রে বলবো নিজের নাম ডান হাতের এই জায়গায় নামের প্রথম অক্ষর যেমন আমার জ্যোতিষগুরু দ্রোণাচার্য তাহলে প্রথমটা বর্গের্য জটা বাম হাতে করে লিখে দিলাম তারপর যাকে তুমি বস করতে চাইছো তোমার যে পার্টনার তোমার হাজব্যান্ড তোমার ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাকে তুমি সারা জীবনের জন্য পেতে চাইছো। তার নামের প্রথম অক্ষরটা ঠিক এইখান থেকে এই জায়গার মধ্যে নামের প্রথম অক্ষরটা এখানে লিখে দাও যখন কোনো মহিলা নারী বসিকণে এই ক্রিয়াটা করবে তখন কি করবে না তার বাম হাতে লিখবে নিজের নামের প্রথম অক্ষর আর ডান হাতে লিখবে তার পার্টনারের নামের প্রথম অক্ষর লেখা হয়ে গেল লেখা হয়ে যাবার পর হাঁটু মুড়ে যেমন আমরা পদ্মাসনে বসি পদ্মাসনে বসবে বসে তারপরে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি অর্থাৎ ডান হাতটা গেল বাম হাতের এইখানে যেখানে নামের অক্ষরটা লিখেছি তার উপরে আর বাম হাতটা ক্রস হয়ে ঠিক এরকমভাবে গেল ডান হাতের এই জায়গায় যেখানে নামের প্রথম অক্ষরটা লেখা আছে ঠিক এইভাবে সোজাভাবে বসবে সোজাভাবে বসে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা একান্নবার জব করতে হবে একান্নবার যখন তুমি জব করবে কি করতে হবে আবার বলা যারা আমার ভিডিও নতুন দেখছো বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে বলা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ তুমি যদি তোমার সন্তানকে পেতে চাও যে তোমার সন্তান বিপদগামী হয়ে গেছে তাকে ফিরিয়ে আনতে চাইছো তোমার অফিসের বস তোমার কথা শুনতে চাইছে না প্রমোশন আমার প্রাপ্য কিন্তু আমি প্রমোশনটা পাচ্ছি না তোমার অমতে তোমার ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তাকে ফিরিয়ে আনতে হবে আমি ব্যবসা করছি আমার কোনো কর্মচারী আমার কথাবার্তা শুনছে না সুতরাং এই বসি ক্রিয়া আবারও বলছি সৎ উদ্দেশ্য নিয়ে যে কেউ এই ক্রিয়াটা প্রয়োগ করতে পারবে তার মুখটাকে স্মরণ করবে একান্নবার জপ করা হয়ে গেলে তারপরে তোমরা ঘুমিয়ে পড়বে পর পর দুদিন এই ক্রিয়াটা করতে হবে একটা কথা বারংবার খেয়াল রাখতে হবে অনেক ক্ষেত্রে আমাকে অনেক রকম প্রশ্ন করে গুরুজি আমি এইটা করলাম কেন সফলতা পেলাম না তার কারণ হচ্ছে প্রথম কথা যখন আমি কোনো মন্ত্র বলছি একবারের জায়গায় দুবার পাঁচবার বার মন্ত্রটাকে শুনতে হবে উচ্চারণের স্পষ্টতা শুদ্ধতা মনের একাগ্রতা এবং সর্বোপরি বিশ্বাস আর তার উপর যে তোমাকে টোটকাটা দিচ্ছে তার উপর সবার উপর মা তারা এবং বাবাগুলো বান্ধবের উপর ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে রেখে ইচ্ছা করতে হবে তাহলে এত লক্ষ লক্ষ মানুষ এই ক্রিয়া করছে তারা উপকৃত হচ্ছে কি করে কেউ না কেউ তো উপকৃত হচ্ছে তোমাকেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হবে মন্ত্রটা হচ্ছে ওম ক্লিং নম শিবায় ওং ক্লিং নম শিবায় ওম ক্লিং নম শিবায় ওম ক্লিং নম শিবায় এই মন্ত্রটা একান্নবার জপ করতে হবে পরপর দুদিন সোম বুধ শুক্রবার যে কোনো একদিন এই ক্রিয়াটা শুরু করবে করে পরপর দুদিন একই টাইমে করবে একই পদ্ধতিতে করবে বিনিময়ে কি পাবে মুখের হাসি সারা জীবনের জন্য জীবনটা সুন্দর হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্ক তলানিতে চলে গেছিলো মধুর সম্পর্কে পরিণত হবে আজকের অনুষ্ঠান শেষ করছি আর দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরুবান কাছে একটাই করে চলে প্রার্থনা আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন এই টোটকা করুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করি আর তার মুখের হাসিটা বজায় থাক জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা